ভবিষ্যত বাণী বুলি কলেই নাম আহে বাবা ভাঙ্গার, নাম আহে নষ্টাদমর। কিন্তু এবার এগৰাকী ১৯ বছরের যুবতীয়ে বিশ্বত ভবিষ্যত বাণীরে লগাইছে খলকনি। নাম হেনা কেরল। এই ১৯ বছরীয় আমেরিকার যুবতীগৰাকীর ভবিষ্যৎবাণী এতিয়া আখরে আখরে ফলিয়াইছে। ২০২২ বর্ষর আরম্ভণিতে কেরলে ভবিষ্যৎবাণী কৰিছিল এই বর্ষত মৃত্যু হব ইংল্যান্ডের রানী এলিজাবেথৰ। অবশেষত সেয়া সত্য প্রমাণিত হল। ২০২২ত ইহলীলা সম্বরণ করিলে বিশ্বজুড়ি খ্যাতি থকা রানী এলিজাবেথে। এই বর্ষতে আরো এটা ভবিষ্যৎবাণী কৰিছিল হেনা কেরলে। হেয়ার স্টাইল আর বিয়েন্সর সম্মুখত উদ্ভব হব নতুন সমস্যা। প্রিয়ঙ্কা চোপড়া আর রিহানা হব মা। ইয়ারে দুয়োটাই প্রমাণিত হয়েছে সত্যত। বেলিস্টারর রিপোর্ট অনুসারে ১৯ বছরীয় কেরলর বেশিরভাগ ভবিষ্যৎবাণীয়ে হল পপ কালচার ভিত্তিক আর সিনেমা ইন্ডাস্ট্রি সংক্রান্তীয়। হেনা কেরলর ভবিষ্যৎবাণী ইতিমধ্যে ১০০% শুদ্ধত পরিণত হওয়ার পাছতে আরম্ভ হয়ে রয়েছে কেরল আর বাবা ভাঙ্গারর রিজনী। কোৱা হৈছে হেনা কেরল হল ২১ শতিকাৰ বাবা ভাঙ্গার। কেরলে দাবি কৰিছে যে তেওঁ যিহেতু পপ কালচার আর সিনেমা ইন্ডাস্ট্রির প্রতি বেশি আগ্রহী, সেয়ে তেওঁ বেশিরভাগ বাণীর আধার হল এই দুই ইন্ডাস্ট্রি। আজি নহয় কাইলৈ হলেও বহু ভবিষ্যৎবাণী ফলিয়াবই বুলি আমেরিকার ভবিষ্যৎ দ্রষ্টা কেরলে দাবি কৰিছে। উল্লেখ্য যে বুলগেরিয়ার বাবা ভাঙ্গারাই ভবিষ্যতক লৈ যি কথা কৈছিল সেই কথা প্রজন্ম প্রজন্ম ধরে শুদ্ধরূপে ফলিয়াই আহিছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধৰ পৰা তৃতীয় বিশ্বযুদ্ধলৈ, ওবামাৰ পৰা নৰেন্দ্ৰ মোদীলৈ বাবা ভাঙ্গাৰ অজস্র ভবিষ্যৎবাণী শুদ্ধ সত্যত পৰিণত হৈছে। সেয়েহে বাবা ভাঙ্গাৰক লৈ বিশ্ববাসীৰ আছে বিশেষ ক্রেজি। একবিংশ শতিকাত বাবা ভাঙ্গাৰৰ দৰে কেৰলৰো ইটোৰ পাছত সিটো অনুমান হৈছে শুদ্ধ। সেয়ে আমেরিকাৰ এই ১৯ বছৰীয় যুৱতী হেনা কেৰলক লৈ বিশ্ববাসীৰো ক্রেজি দিনে দিনে গৈছে বাঢ়ি। News Desk Report, Assam Live 24.